ফ্রেশের টিস্যু পটুয়ার উৎসবে শিশুদের সৃষ্টিশীলতার ক্যানভাস শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন বয়সী শিশুদের তিনটি গ্রুপে ভাগ করে চলে প্রতিযোগিতা। বিজয়ীদের আঁকা ছবি নিয়ে ফ্রেশ টিস্যু বক্সে নকশা করা হবে। বিজয়ীদের পুরস্কার বিতরণী সমাপনীতে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নির্বাহী এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ ইকবাল সহ অন্যান্যরা।